যারা বিশাল বড় বড় পাগড়ি পরছে, জুব্বা পরছে, আলখাল্লা পরছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মেম্বারে মাহফিলে মঞ্চে বসে গলাবাজি করে বক্তৃতা দেয়, গলা ফাটিয়ে, তারাই কথা ঠিক কিনা? বেদাতি হুজুরদের অ্যালার্জি চুলকানি শুরু হয়ে গেল, ঠেকাও আবার পৃষ্টিবি, কারণ পৃষ্টিবি তো সর্বনাশ করে দিল, আমাদের ব্যবসা সব উঠিয়ে দিল, তাবিজের ব্যবসা, কিয়ামের ব্যবসা, মিলাদের ব্যবসা, শবে বরাতের ব্যবসা, শবে মিরাজের ব্যবসা, মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাওয়া আর টাকা হাতিয়ে দেওয়া, মানুষকে বুকা দিয়ে ধোকা দিয়ে এক একটা তাবিজ বিক্রি করে 500, 1 টাকা, 1,100 টাকা, 5,100 টাকা, শেষে 1 টাকা 100 টাকা নেই কেন? বলে বাবা ওটা আগে দিতে হবে, ওঠা না দিলে ফলবে না, কি বলে কি বলে না, এটা দিয়ে একটা ঢুকাই ফেলে, যতগুলো বুঝতে পারে না এখানে কিছু আছে। তাই তাই হুজুরের নিকটে এক ব্যক্তি বারবার যাই, ইয়ে বলছে হুজুর আমার শিশু বাচ্চা প্রসাব করে বিছানায়, এটা তাবিজ দেন তো কবিরাজ, হুজুর একটা তাবিজ দিয়েছে, ও রাত্রে বেচারা এমন প্রসাব করেছে বাচ্চা তাবিজ সহ ভিজিয়ে ফেলেছে। পরের দিন এসে বলছে যে আপনার কাছে তাবিজ চাইলাম প্রসাব যেন না খোলে, আর এমন করা করেছে প্রসাব আজকে রাত্রে, বিছানা তো ভিজিয়েছে ভিজিয়েছে, তাবিজ সহ ভিজিয়ে ফেলেছে এই ভণ্ড প্রতারক। এবারে বলছে দেখো বাবা শুধু তাবিজের প্রতি ভরসা করে বসে থাকো না, রাত্রে একটু মাঝে মধ্যে বাচ্চার উঠাইয়া বাইর থেকে প্রস্রাব করে একবার বিছানায় শোয়া রেখো, চিন্তা করে দেখছে তো বাইরে নিয়ে যদি প্রস্রাব করে একবার বিছানায় শোয়াইতে হয় তাহলে তোমার তাবিজ দিয়ে কি হবে? গোরব দিন কথা বলেন, তুমি যে টাকা নিলে তুমি প্রতারক ধোঁকাবাজ। আল্লাহ নবী বলেছেন আমার জীবনের সবচেয়ে তিনটি বড় ভয়, তার ভিতরে পথভ্রষ্ট ভ্রান্ত হুজুর, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার দ্বিতীয় ভয়, হিন্দুদের সাথে মানে হিন্দুদের কৃষ্টি কালচার শব্দটা গ্রহণ করবে, এই তো বেশি দিন হয় নাই, এই যে শবে বরাতের রাত গেল, এই শবে বরাতের রাত্রে মসজিদে মসজিদে হুজুরদের শবে বরাতের আলোচনা ছিল কি ছিল না? বাংলাদেশের অধিকাংশ মসজিদ আলোকসজ্জা করে, অধিকাংশ ঘরগুলোকে মহিলারা আলোকসজ্জা করে বুকে বড় আশা বেঁধে বসেছিল, ওই মৃত স্বামীর রুহগুলো ওই রুহের জগৎ থেকে এই মর্তে দুনিয়াতে চলে আসবে দেখা করার জন্য, বুকে বড় আশা নিয়ে তারা বসেছিল। শুধু তাই না, এবং দলে দলে পাইকারি হারে নারী পুরুষ ছুটেছে গুরুস্থানের দিকে, কথা ঠিক কিনা? হালুয়া রুটি খেয়েছে, হুজুরদেরকে নিয়ে মিলাদ পড়িয়েছে, হুজুররা মিলাদ দিয়ে হাজার হাজার টাকা জুব্বার দুপকে ভর্তি করেছে, ভালো ভালো খেয়েছে, আর বক্তৃতার মঞ্চে বলেছে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে আজকে রাত্রে যদি ভালো খাওয়া যায় সারা বৎসর নাকি ভালো খাওয়া যাবে। নওয়াজুবিল্লাহ বলে সম্মানিত উপস্থিতি, ওই চ্যাপ্টারে যদি ওই বিষয়ে আমি যাই শুধু শবে বরাতের বিষয় নিয়ে সময় শেষ হয়ে যাবে, কি যে হয়ে গেল দেশে। তবে এই বিষয়টা আমি আগেই বলেছি, আমি আমার খুতবাতে জাতি জাতি করে সতর্ক হতে পারে, এখন বলে তেমনটা ফলপ্রসূ হবে না, আগামী শবে বরাতের আগে আবার ভুলে যাবে, দিনটা পার হয়ে গেছে, এক শ্রেণীর হুজুররা ব্যবসা করছে, কি করে নেই, তাদের মসজিদে বেতন যদি থাকে 10,000 আর উপরি আছে 50,000, টাকাই টাকা। সম্মানিত উপস্থিতি, হিন্দুদের সাথে মিশে যাবে আমার নবীর জীবনের দ্বিতীয় বড় ভয়, ওই যে আলোক সজ্জা করা, এটা হিন্দুদের প্রথা, হিন্দুয়ানি প্রথা, ওরা আলোক সজ্জা করে, ওরা কীর্তি করে, ওরা আগুনের পূজা করে, আগুনকে সম্মান করে, বিশ্ব নবী বলেন তৃতীয় আমার ভয় আমার উম্মতরা মূর্তি পূজা করবে, ঠিক মূর্তি পূজা হচ্ছে এখন, ছবিকে দেখি আমরা বিশাল বড় ছবিকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে বের করেন, তার গলায় ফুলের মালা দিয়ে সামনে অনেক ফুল রেখে বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে, কথা ঠিক না বেটি? এটা যদি শেরেক না হয় শেরেক হবে কি? বিনম্র শ্রদ্ধা এটা মানুষের জন্য হতে পারে না, সব শ্রদ্ধা জ্ঞাপন হবে কার জন্যে? ইয়াকা না'বুদু
মাশাআল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন শুধুমাত্র একমাত্র তোমার ইবাদত করি এটার অর্থ কি তোমার তাওহীদ প্রতিষ্ঠা করি সাহায্য চাই কার নিকট আল্লাহর নিকট আমার ভাইরা তাওহীদ আর শিরক না বুঝার কারণে জাতি আজ ধ্বংস হয়ে যাচ্ছে যতটুকু রুটি রুজি আমরা পাই তাওহীদের বরকতেই পাই যেদিন তাওহীদ না থাকবে এই পৃথিবী থাকবে না সৌদি আরবের বিষয়ে আমরা অনেক কথা বলি সৌদি আরবে মহিলারা ড্রাইভিং করে ড্রাইভারের তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ড্রাইভিং করার তাই ড্রাইভ করে সিনেমার হল তৈরি করে দেওয়া হয়েছে আমরা অনেক তাদের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ মানুষ মাত্র ভুল থাকতে পারে ভুল আছে স্বীকার করি কিন্তু একটি কথা চির সত্য এ কথা না বলে উপায় নেই যে সৌদি আরবের সার্ভাররা যে তাওহীদ বুঝে আমার বাংলাদেশের জুব্বা পরা আলখাল্লা পরা বাইশাত পাগড়ি পরা বিশাল বড় বড় হুজুররা সেই তাওহীদ বুঝে না কি বলেন কথা ঠিক কিনা তাওহীদ যদি বুঝতো তাহলে তারা এভাবে তাবিজের ব্যবসা করতে পারতো না অথচ আমার রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশারাকা যে তাবিজ জোলালো সে শিরক করল এবার আমাদের কাছে আসে হুজুর লাল সুতা নিয়ে একটু কাজ পড়াতেন এটা তোর তাবিজ না বেশ সুন্দর কথা আসলেই তো কথা ঠিক এখন আটকাবেন কিভাবে আমি তো তাবিজ নিয়ে আসি নাই তাবিজ চাই নাই তাবিজের কথাও বলি নাই এসেছি লাল সুতা নিয়ে এটা কাজ পড়া মানে ফু দিবেন আর ঘিরা দিবেন তাই না সমস্যাটা কি অনেক সমস্যা আমার ছেলে ভয় পা আমার ছেলে দুঃস্বপ্ন দেখে রাত্রে চিল্লা ফল্লা করে কান্নাকাটি করে রাত্রে ঘুমাতে দেয় না স্বামী স্ত্রীর মিল নাই মহব্বত না একটু কাজ পড়া দেন যাতে করে মহব্বত ভালোবাসা সম্প্রীতি বেড়ে যায় আরে ভাই কাজ পড়া মানে আমি নিজে সচক্ষে দেখেছি এক মসজিদের ইমাম মাঝে মধ্যে যেতাম সেই মসজিদে সালাত আদায়ের লক্ষ্যে যেদিন ইমাম সাহেবকে কাজ করতে দেখলাম তার প্রতি আমার একটা ঘৃণার সৃষ্টি হলো এরপর থেকে আমি আর যাই না আমি দেখতে পেলাম লাল সুতা পড়ছে ফু দিচ্ছে আর ঘিরা দিচ্ছে কাজ পড়া দিচ্ছে কাজ পড়া সুতা এই যে ঘিরা দেওয়া তাহলে এটা কি নিষেধ নাই হ্যাঁ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জীবনের সার্বিক জীবন ব্যবস্থা এমন কোন সাইড দিক বিভাগ না যেটা ইসলামে নাই আল্লাহ আকবার বলেন মান তাআল্লাকা শাইআন এবার নেন তাবিজার নাই কোন ব্যক্তি যদি কিছু জুলাই গাছের শিকড় আরেক ব্যক্তির গলায় তাবিজ বললাম ভাই এখানে কি আছে বলছে যে পাখির হাড্ডি আছে পাখির হাড্ডি বেঁধে রেখেছে কি হয়েছে জ্বর হাড্ডি ভালো করতে পারবে ইন্নানি লাইফ ইন্নি লাইহি রাজিউন বলে একখান খুলেন একখান যদি মারা যাও একখান জাহান্নাম তাবিজটা উনি খুললেন আমি হাদিসটা বললাম আমি বললাম শুধু খুললেই হবে না হয়তো বা ছোট শিরক বড় শিরক না শিরকে দুই প্রকার আর শিরকুল আকবর আর শিরকুল আসগার আরেকটা আছে শিরকুল খফি গোপন শিরক তবে এটা ছোট শিরক যদি হয় আপনি জানেন এর পাওয়ার কত সূরা নাম 88 নম্বর আয়াত নেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন যদি তারা শিরক করত যদি তারা শিরক করত এই আয়াতের সিরিয়ালের আগে নবীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন প্রায় 18 জন নবী তারা যদি শিরক করে তাদের জীবনে আমল ধ্বংস হয়ে যাবে নবীদের আমল যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর কোন মানুষ থাকতে পারে তার আমল টিকতে পারে কি টিকার ক্ষমতা আছে পাওয়ার কত শুধু শিরকের পাওয়ার আমলের জগতে কোনো আমল থাকবে না নেকির জগতে একটা নেকি থাকবে না আমার ভাইরা সাথে সাথে তাবিজটা খুলে ফেললেন তিনি কথা মানলেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন হাদিসে কুদসি কর আল্লাহ তাআলা ইয়া ইবনে আদম বিশ্ব নবী বলছেন আমার আল্লাহ ডাক দিবেন লা তাতানি বিকরাবিল আরদি
আমি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লাতাইতুকা বি কুরাবিহা মাগফিরা বান্দা দুনিয়ার জমিন ভর্তি আদম সন্তান রে সারা পৃথিবী ভর্তি পাপ আর পাপ নিয়ে যদি আমার কাছে আসো শর্ত হলো যদি শিরক না থাকে আমি কথা দিলাম সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় খুশখবর জীবনের সুসংবাদ এর চাইতে বড় সুসংবাদ আর হতে পারে না আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নবীর মাকবুলকৃত দোয়া ছিল তারা করে ফেলেছেন কিন্তু আমার জন্য বিশেষ দোয়া আল্লাহ দিয়েছেন কবুল করবেন ওটা আমি করি নাই বাকি রেখেছি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন করব সুবহানাল্লাহ যারা কবিরা গুনাহগার আমার আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন সুবহানাল্লাহ শিরক যদি না থাকে তাওহীদ যদি থাকে একদিন না একদিন তাওহীদের এত বরকত ক্ষমা পাবেই সুবহানাল্লাহ